আরজিকর কাণ্ডে কল্যাণী এইমসে প্রতিবাদ মিছিল চিকিৎসকদের, বাইরে থেকে এসে ফিরে গেলেন বহু রোগী, ব্যাহত চিকিৎসা পরিষেবা। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় এবার প্রতিবাদ মিছিল কল্যাণী এইমসে। সোমবার অভিযুক্তের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করেন চিকিৎসকেরা। তাদের দাবি, আরজিকরের ঘটনায় সিবিআই তদন্ত চায়, পাশাপাশি তদন্তের সম্পূর্ণ বিষয় প্রতিদিন সাংবাদিকদের মাধ্যমে সকলকে জানাতে হবে বলেও দাবি করেন প্রতিবাদী চিকিৎসকেরা। এছাড়াও 12 ঘন্টার মধ্যে আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং চেস্ট মেডিসিন বিভাগের প্রধানকে লিখিত আকারে কৈফিয়ত দিতে হবে যে এই ঘটনা কেন ঘটল, দাবি কল্যাণী এইমসের চিকিৎসকদের। কিন্তু আমরা বিশ্বাস করুন, আপনাদের শত্রু নই, যে যার সাথে এই ঘটনাটা হয়েছে সেও একটা সাধারণ ঘরের মেয়ে। কাল আপনার মেয়ে যে ওইভাবে যাবে না, ডাক্তারি পড়বে না, তার কোনো মানে নেই, তারাও একদিন হবে, তাদের সুরক্ষার্থে আমরা এটা করছি। প্লিজ আমাদের ভুল বুঝবেন না, আমরা এমার্জেন্সি পরিষেবা রেখে দিয়েছি, যাতে আপনারা যদি এমার্জেন্সি অবস্থায় চিকিৎসা নিতে আসেন আমরা হাসি মুখে দেব, কিন্তু মনে দুঃখ আছে আমাদের এই ঘটনা দেখার পর। লিটারালি বলছি, দুদিন থেকে আমরা হয়তো নিশ্চিন্তে কেউ ঘুমাতে পারছি না। এ মর্মান্তিক ঘটনা, এটা একটা ডাক্তারি পড়ুয়া মেয়ের সাথে যদি এমন হতে পারে, তাহলে সাধারণ ঘরে যারা আছে তাদের সুরক্ষা কোথায়? আপনারা বুঝতে পারছেন ব্যাপারটার গুরুত্ব কোথায়? সুতরাং আপনারা আমাদের উল্টোভাবে নেবেন না, আমরা যে পরিষেবা দিচ্ছি না এটা কোথাও আপনাদের দূরদর্শিতা যে আপনাদের সুরক্ষাও কোথাও লুকিয়ে আছে। সোমবার কল্যাণী এইমস হাসপাতালের ভেতরে একটি বিক্ষোভ মিছিল করেন চিকিৎসকেরা। পাশাপাশি তারা এও বলেন, যেহেতু আমাদের কর্তব্য মানুষের চিকিৎসা করা, তাই আমরা চিকিৎসা বন্ধ রাখতে পারিনি, তবে যতদিন না পর্যন্ত সঠিক বিচার হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। চিকিৎসক মহার্ঘ ব্যানার্জি বলেন, আরজিকরে যে ঘটনা ঘটেছে তা খুবই নিন্দাজনক, আমরা এর প্রতিবাদ জানাই, পাশাপাশি আমরা চিকিৎসা পরিষেবা চালু রাখছি, তবে আমরা ঘটনার সিবিআই তদন্ত চাই। এভাবে যৌন হেনস্থা এবং তার খুন করা হয়েছে এক দানবীয় প্রকৃতিতে, সেটা আমরা ডাক্তার, ডাক্তারি রেসিডেন্ট, নার্সিং অফিসার, আমাদের সুলভ স্টাফ, আমাদের ফ্যাকাল্টিরা, তারা কেউ মেনে নিতে পারছে না। তারা আমাদের সবার সাথেই আসেন, কিন্তু একই সঙ্গে আমাদের পেশেন্ট দেখাটাও আমাদের কর্তব্য, কেননা আমরা শপথ নিয়েছি আমরা পেশেন্ট দেখব। সুতরাং শুধু আমরা অ্যাজ এ রেসিডেন্ট ইন্টার্ন খালি এই প্রটেস্টে আছি, কিন্তু ফ্যাকাল্টিরা তারা একই সঙ্গে পেশেন্ট দেখছেন। যদি কোনো সময় এমার্জেন্সি যে পেশেন্ট আসে, সেই ক্ষেত্রে আমরাও পেশেন্ট দেখায় যোগ দেব। কিন্তু আজকে আউটডোর পরিষেবা বন্ধ, আউটডোর পরিষেবা আমাদের কলেজে বন্ধ নয়, কেননা আমাদের ফ্যাকাল্টিরা পেশেন্ট দেখছে। সবাই তো হতাশার মধ্যে চলে যাচ্ছেন। মোটেই হতাশার মধ্যে যাওয়ার কোনো দরকার নেই, কেননা প্রথম হতাশা তো সারা বঙ্গের মানুষ এবং সারা ভারতবর্ষে এই কারণে যাওয়া উচিত যে আমরা এতদিন একজন দানবকে লালন পোষণ করে বড় করেছি এবং তাদেরকে পুলিশে রেখেছি, সব থেকে বড় কথা। এটা তো সব থেকে বড় আশাহত হওয়ার জায়গা সারা ভারতবর্ষে। এদিন চিকিৎসকদের বিক্ষোভে ব্যাহত হয় চিকিৎসা পরিষেবা। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা করাতে এসে হতাশ হয়ে ফিরতে হচ্ছে অনেক রোগীকে। বাইরে থেকে আসা রোগীরা জানাচ্ছেন, ডাক্তার দেখছেন না, তাই বাধ্য হয়ে ফিরে যেতে হচ্ছে। মানে বসেই আছি শুনলাম যে এই ঘটনা, ডাক্তার দেখবে না? না, ডাক্তার আসেনি। গরিব মানুষ, এবার মানে যার সেটাই যদি না হয়, ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কল্যাণী। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।